যখন থেকে আমরা সৃষ্টি হয়েছি, এটা বাচ্চা, ছোট্ট বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে, ওকে রাস্তা একা ছেড়ে দিন, অসুবিধা হয়ে যাবে কিন্তু, কুকুর আছে, গাড়ি ঘোড়া আছে, পারবে না। বেঁচে থাকার জন্যই ওই যে মায়া পড়ে যাচ্ছে, বেঁচে থাকার জন্যই একটা বন্ধনের মধ্যে জন্মাতে হয়েছে, এই বডিটাই একটা বন্ধন দিয়ে শুরু হয়েছে। জন্ম থেকে আমার মা আমায় ওই পোষণটা না দিলে আমি বাঁচব। পরবর্তীকালে আরেকটু বেড়ে দেখা যাচ্ছে এই খাবার যেটা সেটা যদি কোথাও থেকে না আসে আমি বাঁচব না। তারপরে দেখা যাচ্ছে এই বায়ু এইটা যদি আমি না নিই আমি বাঁচতে পারবো। আমরা ইন্ডিপেন্ডেন্ট হতেই পারি না। শ্রী ঠাকুর খুব সুন্দর ভাবে এটা বলেন, যখন আমি বলি বা দিক আমরা অটোমেটিক ধরেই নিয়েছি ডান দিক, যখন আমি বলি অন্ধকার আমি অটোমেটিক বলেই রেখেছি আলো, কারণ যখন ছায়া পড়ে আলোরই ছায়া পড়ে। তেমন আমি যখন বলি আমি, আমি অটোমেটিক বলেই রাখছি অপর বলে কিছু, আমার সবকিছু অন্যের থেকে নেওয়া, জামাটা অন্যের বানানো, খাদ্যটা অন্যের বানানো, এই অন্যটা যদি না থাকে আমার থাকা হয়। তাই আমি জন্মানোর মুহূর্ত থেকে আমি একটা পাথরে আছি, এই জীবনটাই ওই পাথর। দেখা যাচ্ছে আমরা এই জীবনটাকে উপভোগ করতে কয়েকটা আমাদের মশলা দেওয়া হচ্ছে, সেই মশলাগুলো কি? ক্রোধ, কাম। আমার যদি কাম না থাকে, লাস্ট না থাকে, তাহলে সুখ মানুষের জন্মই হতো, সেটা প্রয়োজনীয়। কিন্তু সেই কামটা যখন কন্ট্রোলে থাকছে না, আপনি আর জীবনে জীবন শুনতেই পারছেন, কামটা যখন কন্ট্রোলে থাকে না কি হয়? ক্রোধ ভালো, ক্রোধের চোখে একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিচ্ছে, যুদ্ধ করে দিচ্ছে। আবার এই ক্রোধ না থাকলে বাচ্চাকে শাসন করা যায় না, লোভ না হলে বিজনেস গ্রোথই করতো না, বিজনেসই বড় হতো না, লোভেরও প্রয়োজন। কিন্তু পাঁচ ফোড়ন যেমন চারবার দিলে বিস্ফোরণ হয়ে যায়, সেরকম এই মশলাগুলো যখন আমাদের মনের মধ্যে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন একটা বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণটাই হচ্ছে অনিয়ন্ত্রিত প্রবৃত্তি। আমাদের জন্মের সাথে সাথে এই জিনিসগুলো আমাদের দেওয়া হয়েছে। আপনার হাতে ছুরি আছে, ছুরি ছুরি মতো কাজে লাগে না, চাকু ফল কাটতে কাজে লাগে, কিন্তু এই ছুরিটা ওই বাচ্চাটার হাতে দিয়ে দেন, দেখবেন যে উল্টো পাল্টা কিছু করে বসে। নিয়ন্ত্রণ নেই যে জিনিসটা আমাদের দেওয়া হয়েছে, মনটা আমাকে দেওয়া হয়েছে। আপনারা স্কুলে পড়ার জন্য বাচ্চাদের পড়া কেন? যাতে অবাক আওয়া যেটা বলে, যেটা ভাষার মধ্যে মুখের নিয়ন্ত্রণ নেই, জিহ্বার নিয়ন্ত্রণ নেই, সেই নিয়ন্ত্রণটা করে কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে উপার্থন করতে হয় সেটা শেখায়। তেমনি আমাদের মধ্যে যে মনটা আছে এটাও নিয়ন্ত্রণ করতে শিখতে হয়। দুনিয়ায় যত সমস্যা, যত সমস্যা, সমস্ত সমস্যায় কিন্তু মনেই অনিয়ন্ত্রিত প্রবৃত্তি বা অনিয়ন্ত্রিত মন। আপনি দেখান আপনার জীবনের একটা সমস্যা, এমন কোন মানুষ আছে যার জীবনে সমস্যা নেই বা কোনো চাহিদা নেই? প্রত্যেকের সমস্যা আছে, আর আপনি খুঁজে বার করতে পারবেন সেই চাহিদা বা সেই প্রবলেমের মূলে আছে কোনো অনিয়ন্ত্রিত প্রকৃতি। ইভেন যে কোনো রোগ, সব কিছু আপনার কোনো অজ্ঞানতা, অনিয়ন্ত্রিত প্রকৃতি। এইটা আপনাকে কি শেখাবে? এই যে কথা বলছিলেন দাদা বড় বিজনেসম্যানদের কথা, একজন অন্যতম বিশ্ববিখ্যাত অ্যামাজনের মালিক জেফ বেজস, কত বড় লোক, কত মানুষ আমরা পয়সা উপার্জন করছি ওই রকম বড় লোক হোক বলে বা ওর আশেপাশে হবো বলে, তারাই আমাদের যে রিপিট হোক ওরকমই হোক, তার জীবন কেটে দেখুন কত অশান্তি। দুবার ডিভোর্স করেছে, আনন্দে তো নিশ্চয়ই করেনি ডিভোর্স, কেন? তাকেও কে ছেড়ে চলে যায় কেন? তাহলে দেখা যাচ্ছে আমরা কি চাই আর যেটা চাই সেটা কিভাবে পাবো নিজেও জানি না। আর এই অজ্ঞানতাকেই উপনিষদ বলেছে পাপ, এই অজ্ঞানতাটাই পাপ। শিব ঠাকুরের যে
ছবি দেখছিলাম বাইরের মূর্তি মডেল, ওখানে শিবের হাতে ডমরু থাকে, যখন বাঁদররা অনিয়ন্ত্রিত ভাবে এক গাছ থেকে এক গাছ এক গাছ থেকে এক গাছ লাফিয়ে 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 বেড়ায়, বাঁদরকে নাচায় সেরকম ডমরুর তালে তালে তা এমন টিউনিং করে দেয় যে তাকে সেই নাচে নাচাতে পারে। তেমন আমাদের মনকে নিয়ন্ত্রণ করারও একটা মেকানিজম আছে। যদি মনকে নিয়ন্ত্রণ করার সে মেকানিজম আপনারা জেনে নেন এবং আমরা জেনে নিই, তাহলে একটা বিশাল তা বিশাল আনন্দ যেটা আমাদের ভিতরে রয়েছে সে আনন্দটা আমরা উপভোগ করতে পারি। তা আমরা এই যে এতদিন ধরে মুক্তি মুক্তি করছি জন্মের থেকে, একটা বাচ্চাকে জোরসে ধরে রাখবেন তেমনি থাকতে পারছে না, মুক্তি চায় সব সব মুহূর্তে, আমরা কোনো না কোনো ভাবে মুক্তি চাই। একবার একজন বৈজ্ঞানিক সে স্বপ্ন দেখেছিল মাটির থেকে মুক্তি চাই, যে মাটি আমাদের আঁকড়ে ধরে থাকে, মাটি থেকে মুক্তি চাই, মাটি আমাদের ধরে রাখতে পারবে। সে একতলায় গেল, দোতলায় গেল, তিনতলায়, দশতলায় গেল, তবু তো মাটি। তখন ভাবলো তার প্লেন দরকার, তো সে প্লেন বানালো এবং প্লেনে চড়ে মাটির থেকে মুক্ত হয়ে উপরে উঠল। সেদিন সে লোকটা একটা জিনিস জানবে, সে মানুষটা একটা জিনিস জানতে পারলো যে মাটির থেকে মুক্তি পেতে গিয়ে তাকে প্লেনের সাথে যুক্ত হতে হয়েছে, মাটির থেকে মুক্ত হওয়ার জন্য প্লেনের সাথে যুক্ত হতে হয়েছে। এই যে আমাদের মনের মধ্যে একটা প্যাচ, এই এক একটা প্যাচ এক একটা রোগ, এই প্যাচ গুলো যখন এমনি জট পাকানো বা পিঠ বাঁধার প্রয়োজন আছে, তাহলে তো জুতোই বাঁধতে পারতাম না। এই জামা যে তৈরি হয়েছে এটাও কিন্তু পিঠ বেঁধে বেঁধে জট পেকে পাকিয়ে তৈরি করা হয়েছে সুতোগুলোকে, কিন্তু আমার যখন সুতো বাঁধা পায়ের সেই সুতো বাঁধা যখন অনিয়ন্ত্রিত ভাবে জট পেকে যায় তখন ভীষণ বিপদ হয়, তখন না খোলা যায় না বন্ধ করা যায়। আমাদের মনের বেলাও তাই, এই যে আমার বাড়ির ছেলে, আমার বউ, সংসার, বাবা মা, এরা একজন সুন্দর সুন্দর জট, সুন্দর সুন্দর জট যাদের বাঁধার একটা কায়দা আছে, নিজের ইচ্ছা মতো খুলতে পারি, নিজের ইচ্ছা মতো বাঁধতে পারি, সুন্দর সুস্থ বাঁধা পালন। কিন্তু ওই যে আমাদের মনের মতো যখন নিয়ন্ত্রণে থাকে না, ওগুলো জট হয়ে যাবে, আর যখন জটে আমরা নিঃশ্বাস নিতে পারি না আমরা কেটে দিই। তাই জন্য আজকে আপনি সমাজে দেখেন বাড়ি বড় হয়ে যাচ্ছে, পরিবার ছোট হয়ে যাচ্ছে, পয়সা বেড়ে যাচ্ছে, আনন্দ কমে যাচ্ছে, স্পেস বেড়ে যাচ্ছে, খেলার জায়গা বেড়ে যাচ্ছে, খেলার লোক নেই, সবাই ঘরে বসে রয়েছে। আগে আমাদের মেরে মেরে ঘরে ঢোকা, এখন মেরে মেরেও বাচ্চাদের বাইরে খেলতে পাঠাতে পারছে। যে ফোন, যে টেকনোলজি ছিল জ্ঞানের আলো, যে কম্পিউটার জানবে সেই চাকরি পাবে। আজকে ছেলে মেয়ে আমরা কম্পিউটারের মোবাইলে এত আসক্ত হয়ে গেছি চোখ বের করা যাচ্ছে না। ছিলাম প্রবলেমটা কি হয়েছে, কোথায় বারবার প্রবলেম হচ্ছে আমাদের? টেকনোলজি না থাকলেও প্রবলেম, টেকনোলজি থাকলেও প্রবলেম। আপনার এখানে যারা আমরা আছি আমাদের 90% মানুষের পয়সা দরকারই দরকার। এখন যদি বলা হয় আপনি সৎসঙ্গে যাবেন না আপনি টাকা নেবেন, 90% আমরা টাকা ইউজ করব। আপনি সৎসঙ্গে না গেলে আপনাকে এখনই 1000 টাকা দেবো, অবশ্যই 1000 টাকা দেবো, পরে অন্য সৎসঙ্গে যাবেন, কারণ টাকা আমাদের চাই। কিন্তু আপনি দেখেন যার টাকা আছে তারও সমস্যা আছে, যার টাকা নেই তারও সমস্যা আছে। আপনাকে যে কিছুক্ষণের জন্য যে বাচ্চাকে দুটিয়ে ভোলাচ্ছে অন্যকে ঘুরিয়ে রাখা, এইটাই আমাদের মন করে। এটা করতে করতে যখন জীবনের শেষ পর্যায়ে চলে আসে তখন দেখি কিছু করার হলো না, কোনো বিষয় না। এই জায়গায়, এই শোকাতুর পরিবেশে যিনি আহ্বান দিতে যদি আসেন, এই তমসার বুক বিলীন করে, তমসার পার উচ্ছেদ্য বর্ণ মহান পুরুষটাকে আমরা বলি, এই তপসা, এই অন্ধকারের পার যিনি আছেন, তিনি এমন একজন যিনি স্বভাবত মুক্ত। এখন স্বভাবত মুক্ত মানেটা কি, তার মানুষের প্রয়োজন হয় না, ভীষণ প্রয়োজন। এই একজন মানুষ শ্রী শ্রী ঠাকুর গুরুজন, তার তিনি একটা মানুষকে ত্যাগ করতে পারেন,
একটা মানুষের জন্য এত তিনি বলেছেন একটা মানুষের জন্য সাম্রাজ্য ত্যাগ করতে পারে। এক একটা মানুষের ছোট ছোট সমস্যা থেকে বাড়ির বড় বড় সমস্যা সব বিষয়ে তার নকল ছোট ছোট পারিবারিক ঝামেলা বড় বড় মিনিস্টারদের ঝামেলা পর্যন্ত সব নিয়ে ঠাকুরের কাছে আসে, মানুষ তার কাছে আসে। আবার এই মানুষটা অবলীলাক্রমে একটা এত বড় সাম্রাজ্য এত মানুষ এত জায়গা হিমায়ত করে মুহূর্তের মধ্যে ত্যাগ করে দিয়ে চলে গেল, জীবনে ফিরে তাকায়নি। রামচন্দ্র এমন একটা মানুষ যে বাবা একটা কাঠবিড়ালির প্রতি প্রেমে একদম গদগদ, ইমিডিয়েট রাজত্ব ত্যাগ করে চলে গেছে। লঙ্কা রাবণকে মেরে দিয়েছে, লঙ্কা পুরো পেয়ে গেছে, সোনার লঙ্কা ইমিডিয়েট বিভীষণকে দিয়ে দিল। এত জিতে জিতে কোনো ব্যাপার না, আগেকার সময় রাজাদের বউ নিয়ে গেলে আর একটা জি করে নিত, একশোটা বই করতে পারত। রামচন্দ্র না আমি উনাকে নিয়ে আসতাম, নিয়ে এসে তারপরে আবার ছেড়ে দিয়েছে, সেটাকে আবার বাল্মীকির পুরে আশ্রয় পাঠিয়ে। ব্যাপারটা কি দেখা যাচ্ছে, যিনি নিজেদেরই নিজে পূর্ণ, যার অংশ আমাদের আমাদের চৈতন্য যার অংশ, তিনি ওই মুক্তর মুক্ত প্রতীক। মুক্তি যেটাকে আমরা চাইছি ওই মুক্তির মুক্ত প্রতীক। শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন যে চাওয়াটা না পাওয়াই দুঃখ, যে চাওয়াটা আছে চাওয়াটা যখন পাওয়ার মধ্যে হয় না সেটাই দুঃখ। আর আমাদের প্রবলেম হচ্ছে আমরা উল্টো পাল্টা জিনিস চাই, কারণ আমরা জানি না কোনটা কেউ। আমাকে মা যদি বলে চাঁদটাকে এনে দে, আমি চাঁদটা দেখতে পাচ্ছি না, চাঁদটা এনে দে। ছোটবেলা আমি তখন ক্যামেরা দেখিনি, ক্যামেরা কি জিনিস জানতাম না, তখন ভাবতাম চাঁদ আনা মানে চাঁদের টুকরো নিয়ে আসা। আমি প্রশ্নটা কি ভুলভাবে বুঝেছি, কিন্তু আজকের আমি যদি হতাম আমি মোবাইল নিয়ে একটা ছবি তুলে মার্কেছি নিয়ে যেতাম, এটা চাঁদ এনেছি। জিনিসটাই অন্যরকম বুঝতে পারি না, এই যে বুঝতে দেয় না এটা বলে বলছি। তেমন চাওয়াটা বাজে না, চাওয়াটা পাওয়ার যে কৌশল সেটার ব্যবহার সেটার নিজে আমরা জানি না। এই যে ব্যবহার বলি এটাকে ইংরেজিতে বলে বিহেভিয়ার, বি হ্যাভ ইয়ার, বি মানে হও, হ্যাভ মানে পাও। কিভাবে হব আর কিভাবে পাবো এটা যিনি পেরেছেন তাকে দেখে আমরা শিখি। তিনি আচরণ করে দেখান তাই তিনি আচার্য, সেরকম একজন মানুষ হচ্ছে সেটা। দেখা যায় কোন পুরুষোত্তম নিজের জন্মস্থানে থাকেন, কোন পুরুষোত্তম নিজের জন্মস্থানে থাকেন, কোনো না কোনো কায়দা করে কিছু করে ছেড়ে ছুটে চলে যান। শ্রী ঠাকুরের বেলাও সেটা কিন্তু ব্যর্থ হয়ে ঘটে। তিনি বারবার বলতেন যে কি জায়গাটা তৈরি করেছিলেন ভাই, কিন্তু কোনোদিন বলেননি যে এত টাকা লস হয়েছে এত কি না। যেমন এই সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে যখন সবাই বিমর্ষ হয়ে পড়েছিলেন, তিনি আবার হাতিয়ে দিলেন, বলেছে আমাদের কাছে সেই এক্সপিরিয়েন্স গুলো তো আছে, এটা দিয়ে আমরা নতুন সাম্রাজ্য করেছি। মুক্তি মানে এইটা। আরেকটা জিনিস, এই যে মনের বুদ্ধি ভেঙে চুড়ে ইষ্ট নিষ্ট যেই, আমাদের এই মনের বুদ্ধির পিছনে একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের মৃত্যু ভয়। আমরা সবাই জানি আমরা আজ নয় কাল মারা যাব। এই যে যার সত্যিও দাদার কথা আমরা শুনলাম, তার জন্য মঙ্গল প্রার্থনা করলাম, তিনি চলে গেছেন। আমরা সবাই জানি আমাদের প্রিয় মানুষ একদিন একদিন ফিজিক্যাল বডিটা ছেড়ে চলে যাবে। আমরা সবাই জানি এই পরিবারটা এরকম থাকবে না, হুট করে বেরিয়ে যাবে। কিভাবে আপনাদের স্কুলের টাই পাস হয়ে গেছে, খেয়ালই করতে পারেনি, হট করে চলে গেছে, এইটা হুট করে চলে যাবে। কিন্তু ওই যে আপনি যদি এমন একজনের সাথে নিজেকে যুক্ত করেন এবং নিজের পরিবারের সবাইকে যুক্ত করেন, তিনি জন্ম মরণের পার কালের পার, তাহলে এইটা হয় না। আমরা জন্ম জন্মান্তরের এই বন্ধন ভেদ করে আমরা কিন্তু আমাদের চেতনা দিয়ে আজীবন তার সাথে যোগসূত্র রচনা করে এক জায়গায় থাকতে পারি। আমরা বারবার একই জায়গায় জন্মাতে পারি, বারবার একই কাজ করতে পারি। আর এটার একমাত্র উপায় হচ্ছে তাকে নিয়ে রাখা। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন যে ভেবেছিলেন আমার প্রতাপ পড়বে সকল রাস, আমি হব সবার রাজা সবাই হবেন দাস।
একজন রাজা ভেবেছিলেন যে এমন একটা শিকল বানাবো যে শিকল দিয়ে আমি সবাইকে বেঁধে রাখবো, যেটা আমি চাই সবাইকে বেঁধে রাখবো। ছোটবেলা একটা বাচ্চা চায় কবে আমি বড় হবো, আমি দেখছি আমার বন্ধুদের কবে বড় হবো, বড় হয়ে ভাবে আহ ছোটবেলায় ভালো ছিলাম। প্রবলেমটা কোথায়? কখনোই খুশি না। ব্যাপার হচ্ছে যেই চাবিতে যেই তালাটা খুলে, একটা তালা আছে আমাদের মনের তালা, ওই তালাটা যে শেপের চাবিতে খোলা সেটা দিয়েই খুলবে। আপনি যদি অন্য শেপে সোনার তালাও নিয়ে আসেন ওটা খুলবে না। ওই শেপের আপনি যদি প্লাস্টিকের তালাও চাবি নিয়ে আসেন তাহলেও খুলে দেন। ওই শেপটাই চাই, ওই আকারেই চাই, ওই রকমই চাই। পৃথিবীতে যখন যখন সমস্যা পেয়েছে, যখন যখন সমস্যার এই পরিধি আমাদের নাকের উপরে উঠে গেছে, মানুষ ত্রাহিমাম ত্রাহিমাম করে চেঁচিয়েছে, সারা দুনিয়া চেঁচিয়েছে, অন্তর দিয়ে কেঁদেছে, তখন দেখা গেছে যেমন প্রচন্ড গরম পড়লে নিম্নচাপ হয়, বৃষ্টি আসেই, তেমন প্রকৃতিতে আমাদের এই প্রবল চাহিদায় একজনের আবির্ভাব যুগে যুগে একইভাবে দেখা গেছে। সেই তালার সেই চাবিটি যেন আলাদা আলাদা রঙে বারবার অবতীর্ণ, কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বুদ্ধ কখনো এসে সেই সেই মানুষটি এসে ওই চাবিটা দিয়েই খোলেন। গ্রন্থি এক একটা তালা আমাদের মনে। আপনি দেখেন একজনের সাথে ঝগড়া হয়েছে, একটা ঘটনা বলি, একজন গুরুজির কাছে, হ্যাঁ একজন গুরুজির কাছে এক তার ভক্ত কিছু নালিশ করতে গেছে, কিছু নালিশ করতে গেছে যে তার পাশের বাড়ির মানুষটা তাকে জ্বালিয়ে মাথা খারাপ করে দিচ্ছে, বলো ওকে দিয়ে আমি পারবো না, আপনি অনেক আমাকে সৎসঙ্গ শিখিয়েছেন, অনেক আমাকে ভালো ব্যবহার শিখিয়েছেন, আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না, ওকে আমি মেরেই ফেলবো। আপনার সৎসঙ্গ অনেক শুনেছি, আপনার সৎসঙ্গ শুনছি ভালো, কিন্তু আমার পাশের বাড়ির প্রবলেম ক্লিয়ার হচ্ছে না, কোনদিন মেরেই ফেলবো, এটা হয় আমাদের প্রায়। ঠিক আছে, সে গুরুর কাছে গিয়ে গুরুর ব্যাপারে ধ্যানে বসলেন কিছুক্ষণ, বলে সমাধান দিচ্ছেন, বলে কেন তুই চিন্তা করছিস, কেন হাত নোংরা করবি, ওই লোকটা তো ছ মাস বাঁচবে, প্রতিদিন পাশের বাড়িতে ঝগড়া করতো ডিস্টার্ব করতো, ওর দিকে তাকে হাসতো, আহারে ছ মাস করে নে, মনের স্বাদ মিটিয়ে যে ঝগড়া করে নি, না না তুই কর কর ঠিক আছে, তাহলে মরে যাবে ছ মাস করে, এরকম করতে করতে ছ মাস হয়ে গেছে, সাত মাস হয়ে গেছে, লোকটা মরছে। এবার সে গুরুর কাছে গেছে, বুঝাচ্ছে ঠাকুর সব ঠিক আছে, হ্যাঁ এখন আমরা ভালোই আছি, ও ঝগড়া টগড়া করছে না কতটা, কিন্তু আপনি যে বলেছিলেন আমি জানি গুরুর কথা মিথ্যা হয় না, আপনি বলেছিলেন যে ছ মাস পর মরে যাবে, হ্যাঁ হ্যাঁ মরে গেছে, বলে না আমার পাশে থাকে বেঁচে আছে, ওর কথা বলিনি তোমার মনের ক্রোধের কথা বলেছিলাম, তোমার মনের ক্রোধের কথা বলেছিলাম, আমার ক্রোধ মরে যাবে, আরেকটা জিনিস দাদাজি বললেন ইষ্ট বাহির কথা দেখার বিষয়, গুরুর সৎসঙ্গ ভালো লাগেনি কারণ গুরু গুরুকাল জ্ঞান দিতে সবসময় জ্ঞান দিতে ভালো লাগছে না, অনেক জ্ঞান শুনেছি, এই নালিশটা আমি কার কাছে করতে গেলে গুরুর কাছে, এটাকে বলে এক নিষ্ঠা। আর একটা দোকানে যায়নি কিন্তু, এই গুরু ভালো লাগছে আর অন্য গুরুর কাছে যায়, ও আমাদের ঝগড়া শেখাব, এই গুরু শান্তি শিখিয়েছে আর এক গুরু না, ও গুরুর নালিশ নিয়েও গুরুর কাছে গেছে, এইটা হচ্ছে নিষ্ঠার প্রতি। আমাদের জীবনে নিষ্ঠা আনুগত্য আর প্রীতি সঙ্গে যদি থাকে কারোর ক্ষমতা নেই, কোনো কাজ গ্রন্থি কিছুর ক্ষমতা নেই আমাদের দাঁড় করানো, বয়স টয়স সবকিছু নির্বিশেষ। শ্রী শ্রী ঠাকুর এই যে আমরা গ্রন্থিতে আবদ্ধ থাকি, এক সময় ছিল আশ্রমে সব অনেক বয়স হয়ে গেছে, সে ভেবেছে হয়ে গেছে আমার জীবনের সবকিছু, তারা ওই আশ্রমে ঝাড় টাড় দিয়ে কাটিয়ে দেবেন,
আমার বিশ্বাস এদের 3 বছরে ম্যাট্রিক পাস করে দেয়, মানে এমন ভাবে পড়ানো যায় তখনকার সময় ম্যাট্রিক পাস 3 বছরে যারা অবক্ষ। আমরা বলি বড় হলে নাকি ব্রেনে আর ঢুকে না কিছু, পুরি পুরো হয়ে গেল। কাকু বলছে না আমাদের সবার ব্রেনে প্লাস্টিসিটি আছে, একটা বয়সের পর হচ্ছে সেখানে যাবে না। আপনি কি বলছেন ওকে 3 বছরের ম্যাট্রিক পাস মানে অভাব পক্ষ থেকে মাধ্যমিক, এ কি সম্ভব? কাকু বলছে হ্যাঁ সম্ভব। আপনি ভাবেন, আপনি তো সব শুনেছেন শিক্ষা প্রসঙ্গে কি কথাবার্তা আছে, কেমন কি আপনি এতদিন ছিলেন, ভাবেন এবার একটা প্ল্যান বানান। পঞ্চানন সরকার বলছেন ঠিক আছে ভাববো। পঞ্চানন সরকার একটু ভেবে বাড়ি গেছে, চার চায়ের দোকানে চাকরি দেখেছে, সঙ্গে সঙ্গে একজন ছুটে এসে এসে বলছে ঠাকুর আপনাকে ডাক দিয়েছে। ঠাকুরদা বৃদ্ধ গেছে, ওর কি ভাবলেন বলে ও যে এত তাড়াতাড়ি ভাবা যায়, আপনি এই মাত্র বললেন ভাবার কথা, আমি চাকরি দেখেছি বসবো টসবো সারাদিন এক দুদিন টাইম না এখনই ভাবতে হবে, এ কি কথাবার্তা, ভাবতে যদি আপনি দুদিন লাগে তাহলে করবেন কো? মনের বলছি আমাদের মনের প্রতি ভাবতে একদিন লাগে, আমার সরকারি চাকরি করি একদিন লাগে না, না এখনই ভাবতে হবে। এটা কে বলছে? ভুল বলে দিচ্ছে। উঠে পড়েছে যখন দেবঘরে গেলেন তখন স্কুল নেই, সব বিল্ডিং মিলিয়ে ভাঙা হচ্ছে, তৈরি হচ্ছে, স্কুল হবে তবে পড়াশোনা স্টার্ট হবে। তাহলে কি স্কুল হবে? আপনি তো স্কুল, আপনি তো পড়ানো শুরু করে দেন, স্কুল নেই পিছনে একটা ভাঙা বাড়ির পিছনে ভাড়া নেওয়া জায়গা, আপনাদের পড়ানো স্টার্ট করবে। ওই তো হওয়া স্কুল মনের গ্রন্থি ভাঙা এগুলো বলে তিনি আপনি আচুরি ধর্ম জীবের শেখায়। ছোটবেলায় যে রসগোল্লার কথা বললেন, এই রসগোল্লার অনেক বছর আগে ঠাকুরের সব কমপ্লিট, ঠাকুর কমপ্লিটই হয়ে এসছে। হ্যাঁ আপনি এক সমুদ্র জলে এক বালতি জল দেবেন আর দেবেন কি, এই ওরকম সমুদ্রের জল, তার আগে তার ওইসব কালী বিষ্ণু সব হয়ে গেছে, দেখ সব কমপ্লিট করে এসেছেন আমাদের জন্য তিনি করে করে দেখা। গতকাল জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের একটা ঘটনা মনে পড়ছিল, শ্রীকৃষ্ণের মাকে খুব ভালোবাসতেন দশদামা, বলা হয় তার জন্মানোর আরেকটা গল্প শুনেছি, তার জন্মানোর আরেকটা কারণ মাতৃ স্নেহ উপভোগ করার জন্য। ভগবান তো সবার পিতা, মনে বা মাতা পিতা তোমে সবার পিতা সবার মাতা, তারও কি ইচ্ছা করে না মাতৃ মায়ের কোলে থাকবে আনন্দ, তিনি মায়ের খুব আদর পেতে চাইছেন তাড়াতাড়ি। তখন সে জন্মায় এবং সে যশোদা মায়ের কাছে আসে এবং দেব মায়ের মাধ্যমে ওখানে ঘটনা, যশোদা মা তাকে তাড়া করেছে মারবে ধরে এনেছে, কিন্তু এত কোমল গা এত নরম শরীর মেরেও মারতেও ইচ্ছা করছে, কি করবে বল? আজকে তোকে বেজা দুষ্টুমি শুরু করেছিস, আজকে তোকে আমার মোড়ার মতো কেটেছিল চাল কুটতে কোটে যেখানে ওর সাথে বেঁধে রাখবে, ওর সাথে ঠাকুরকে নিয়ে বাঁধার চেষ্টা করছে, শক্ত করে বাঁধছে শক্ত করে বাঁধছে, যত বাঁধতে যাচ্ছে তত উনি বেরিয়ে গেছে, বলে নাকি দড়িতেই কুলাচ্ছে না বাঁধতেই পারছে। আশেপাশের লোকজন কিছু সাধু সন্ত সবসময় আসতে, ঠাকুরও যখন ছোট ছিলেন অনেক সাধু সন্ত আসতে এসে ঠাকুরকে খাওয়াতে পুজো করতে, ওদের এই বালক সামান্য বালক না। তেমন কৃষ্ণ ওখানে অনেক সাধু সন্তরা থাকতেন, তারা দেখে বলছে দেখো মা যশোদা কাকে বাঁধার চেষ্টা করছে, যিনি নিজের মায়ায় সারা ব্রহ্মকে বেঁধে রেখেছেন তাকে বাঁধার চেষ্টা করছে যশোদা। যশোদা বাঁধার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন যখন, তখন তিনি বলেন না মার কষ্ট হচ্ছে আমি বাধা দিয়ে দিই, তিনি বাধার মুখে চলে আসেন, তাকে বেঁধে ফেলল যশোদা, তাকে বেঁধে ফেললো পরম পিতাকে বেঁধে ফেললো। সেম ঘটনা আমরা পাই, শেষে ঠাকুরকে একবার তাড়া করেছেন তার মা, মারতেই গেছে লাঠি, ঠাকুর ছুটছেন মাও ছুটছে রোদের মধ্যে, ছুটতে ছুটতে ঠাকুর দেখছেন যে এরকম পিছন ফিরেছে, পিছন ফিরে দেখছেন ঠাকুরের মা ঘেমে একদম অস্থির, গরমে আর পারে বাচ্চাদের সাথে দৌড়ে, উল্টা দেখে ঠাকুর মনে থাকলো মায়ের এত কষ্ট হচ্ছে তো দাঁড়ি করলো, তার থেকে তো মার খেয়ে শেষে মায়ের কাছে মার খেয়ে নিল, মায়ের রাগ ছিল যা সব উজাড় করে ফেলেছে। পরে বাড়ি এসে রাত্রিবেলা বলছে রে আমার রাগ মাথা বলছি দাঁড়িয়ে করলাম ফট করে ছাট ছুটলাম,
বলছে না তোমাকে আমি দেখছিলাম রোদে আমার কষ্ট পাচ্ছি, রোদে আমার আরো থেকেও ব্যথা বেশি। যিনি মুক্ত তিনি আমার প্রেমে এত বেঁধে যান, বুঝলো তো? ইংরেজি শব্দটা আছে না ফ্রিডম, এই ফ্রি মানে ফ্রি মানে তো মুক্ত, এই ফ্রি শব্দটা আসছে প্রি থেকে, প্রি মানে প্রিয় আর ডম মানে ঘর, ফ্রিডম মানে প্রিয়ের ঘরে থাকা। তাই এই প্রিয় এই ঈশ্বর যিনি স্বর্ণমঙ্গলময় মঙ্গলের মূর্ত প্রতীক যিনি, তার ঘরে যখন আমাদের মন বাস করে, আমাদের মনের সমস্ত কিছু যখন তাকে পেয়ে বসে, ঠাকুর বলেন যে সব কাজে মনটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার, চোখটা নিবি আমার, তখন দেখবি হাজারো কাপালের মধ্যে নিয়ত তুই বৈকুণ্ঠে বাস করছিস। তাই বৈকুণ্ঠানে যেমন সব কিছু নিয়ে ঠাকুর বলে সব প্রবৃত্তিরত যা ইষ্টসাধ ইষ্টকার্য লয়ে, সেই তো যোগী সেই তো ধ্যানী কাল নত তার ভয়ে। তাই আমাদের মনের সর্বোচ্চ দিয়ে সব দিয়ে যতটা পারি মন্দ ভালো যা কিছু সে নাম নামিময় পুরুষ তার কাছে যদি দেওয়ার ইষ্ট কার্য লয়ে, ঠাকুরের কোন কাজ অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল কাজে যদি যুক্ত হই তাহলে কারণ ক্ষমতা নেই প্রদান করে এই বন্ধনের মুক্তি। এইটাই উপায়, শ্রীকৃষ্ণ বলছেন ঈশ্বরের প্রীতি আর আরাধনা করে যে সকল কর্ম নরে অনুষ্ঠান করে তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয়, ঈশ্বরের তরে কর্ম বন্ধন জয়। মন মনা ভব মধ্যত্ব মদ যাজি মাং নমস্কুর মামে বৈশ্য শিষ্যত্বম তে প্রতি জানে প্রিয় শিব। তুমি আমার অত্যন্ত প্রিয় অর্জুন, তাই তোমাকে একটা খুব সিক্রেট কথা বলি, মন মনাভ আমাকে তোমার মনটা দাও, মদ ভক্ত আমার দীক্ষা গ্রহণ করো, মদ যাজি আমার যাজন করো, আমি তোমার নিশ্চয় বলেছি নিশ্চয় বলেছি তুমি মুক্ত হবে। তাই তোমার আন্ডারস্ট্যান্ডিং এ যে ধর্ম বলে আসে, তোমার চলা বলা স্টাইল ভাবনা চিন্তা স্টাইল ঘুমানোর স্টাইল খাওয়ার স্টাইল আড্ডা মারার স্টাইল, এবার ছাড়ো আমাকে দেখো। সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সবখানে আমাকে অনুসরণ কর, এই আমিটাই হচ্ছে ঈশ্বর। তাই একজন ভালো মানুষের সাথে আপনি যোগাযোগ রাখুন দেখে যাতে ঈশ্বর কার্যে ব্যাপৃত হতে থাকেন, যে যে অবস্থায় থাকুক কোনো না কোনো ভাবে ইষ্ট কার্যে প্র্যাকটিক্যাল ইষ্ট কার্যে যুক্ত হন। এবং একজন ভালো মানুষ যিনি ঠাকুরকে বোঝে অবিকৃত ভাবে ঠাকুরের সাথে কোনো রকম আপোষ না করে, আপনি নিজের ছেলে বাচ্চার সিকিউরিটির জন্য যেমন এতটুকু এতটুকু আপোষভা করেন না, এমন শ্রী ঠাকুরের জন্য যে একঘট আপোষভা করেন এরকম কারোর সাথে যোগাযোগ রেখে নিজের সমস্ত মনটা দিয়ে যতটা পারবেন চেষ্টা করেন, এর মধ্যেই দাঁড়িয়েছে। তাই শ্রী ঠাকুরের এই আশীষ যা আমাদের প্রত্যেকে আমরা বহন করে চলেছি, সেইটা যেন আমরা আরো আরো মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কারণ এই আগুন বিড়ালে পারে, আগুন বিড়ালে পারে, এটাই হচ্ছে সে নামের আগুন, তার প্রেমের আগুন, তার দীক্ষার আগুন। যে আপনারা দীক্ষিত হন, আরো মানুষকে দীক্ষিত করে তুলুন, এবং শ্রী ঠাকুর কি তেমন নিজে জেনে অন্যকে জানার সুযোগ করে দিন, আনন্দিত হন, ভালো থাকেন। সকলের মঙ্গল প্রার্থনা করি শ্রী ঠাকুরের কাছে, এবং আমরা সবাই যেন তাকে গ্রহণ করি। এর যদি দাদা যা বললো সেটারই পুনরুত্থান করি, এই মাইকটা যেমন আমার আওয়াজটা জোরে করে বলে দিচ্ছে তেমনই এই কথার মধ্যে যাই ভালো থাকে, এটা শ্রী ঠাকুরের কথা, আমি শুধু আপনাদের বলে দিচ্ছি ঠাকুরেরই কথা। শ্রী ঠাকুরের বই পড়ুন, তার ব্যাপারে জানুন, সবাই ভালো থাকুন, জয় বন্দে মাতরম।